মানুষের একলা জীবন তো কখনোই কাটে না, একলা জীবন কাটলে তো মানুষ একাই থাকতো। যে কোনো মানুষের একটা দুজন লাগেই। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছিলেন? হ্যাঁ পড়ালেখা করছি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত? হ্যাঁ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন সে পর্দাশীল অবস্থায় ভিডিও সামনে আসছে, কি কারণে পর্দাশীল অবস্থায় আসা লাগছে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম মারিয়া। মারিয়া আপু, কেমন আছেন আপনি? আছি ভাই, কোনো রকম আছি। কোনো রকম আছেন কেন? কোনো রকম কেন? কোনো রকম ভাই, সংসারে বাবা মা, বাবা মারা গেছে, মা আছে, ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে, বাসায় টেইলার্সি কাজ করে, কোনো রকম আর কি সংসার চলে, চলে না। বিয়ে শাদী হয়নি আপনার? না বিয়ে শাদী হয় নাই। বয়স কত? বয়স 17। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী কি করার ইচ্ছা আছে নাকি এভাবে দিন কেটে যাবে, কি মনে হয়? না ভাই, বিয়ে শাদী তো করার ইচ্ছা আছেই। বিয়ে শাদী করার ইচ্ছা আছে? হ্যাঁ সবারই তো বিয়ে শাদী করার ইচ্ছা আছে। বিয়ে শাদী না করে যদি সেলাইয়ের কাজ টাজ করে ভালো ব্যবসা ট্যাবসা দেন তাহলে ভালো না? শুনেন, মানুষের একলা জীবন তো কখনোই কাটে না, একলা জীবন কাটলে তো মানুষ একাই থাকতো। যে কোনো মানুষের একটা দুজন লাগেই। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছিলেন? হ্যাঁ পড়ালেখা করছি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, এই যে এই বয়সে এসে সবচেয়ে কষ্ট লাগতেছে কোন বিষয়টা এখন? সবথেকে কষ্টের তো লাগে একটা মনের মতো মানুষ নাই, যে আমার সুখে দুঃখে কষ্টে সুখ দুঃখের ভাগ করার মতো একজন মানুষ আমার নাই, সবথেকে কষ্ট এটা। এটাই সবচেয়ে বেশি কষ্ট লাগে? আচ্ছা আচ্ছা, তা কেউ যদি ভিডিও সামনে আসছেন, কেউ যদি বিয়ে শাদী করতে চায় তাহলে তো বিয়ে শাদী করবেন নাকি? ভাই কেউ যদি বিয়ে শাদী করতে চায় তাহলে করব, করবো না কেন, অবশ্যই করবো বিয়ে শাদী। আচ্ছা আচ্ছা, তা আর কি ইচ্ছা আছে জীবনে? আর কি ভাই, যে আমার ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়াইতে পারি না, বয়স্ক মা আছে, পেটে পাথর হয়েছে, বুঝছেন, চিকিৎসা করতে পারি না। কোনো ভাই যদি আমার সহযোগিতা হেল্প করে, যদি কেউ বিয়ে শাদী করতে চায় তাহলে করবো, প্রেম ভালোবাসা করবো না। কেউ যদি বিয়ে করতে চায় অফার দেয় ডাইরেক্ট, তাহলে বিয়ে করবো। বিয়ের পরে প্রেম ভালোবাসাটা করবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এমনি কি কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ আল্লাহর রহমতে কোরআন শরীফ পড়তে জানি, নামাজ কালাম পড়েন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এর জন্যই তো ভিডিওর মধ্যে বরকা পড়ে আসছে। আচ্ছা, তা আপনার মা এখন কী ভাবছে আপনাকে নিয়ে? মা অসুস্থ, মা কী ভাবে আপনাকে নিয়ে? শুন, মা কাজ কাম করতে পারে না, বাসায় থাকে, আমি টেইলার্সি করি, টেইলার্সি কাজ করি, মানুষের দোকানে 150 টাকা পাই, ওই দিয়ে সংসার চলে না, এর জন্য প্রতিবেদন আছে। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে শাদী করতে চায়? বা কেউ যদি বিয়ে শাদী করতে চায় তাহলে আমার ফোন নাম্বার আছে, ফোনে ফোন দিবে। আমার ঠিকানাটা কোথায়? আমার বাড়ি হয়েছে সিংরা। সিংরায়? তা আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন? মোবাইল নাম্বার মুখস্থ নাই তো নতুন। আচ্ছা, তা একটু দেখে বলে দেন। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় মেয়ের জীবনের গল্প। তার কথা শুনে যদি কারোর ভালো লাগে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। জি, নাম্বারটা একটু বলে দেন। 0190 4 4 3 6 3 6 9 1 9 1 8 0 8 0। নাম্বারটা খোলা 0190 জি 4 4 3 6 জি 9 1 9 1 8 0 8 0। দেখ, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে দেখা সাক্ষাৎ করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে আশা করি সংসার করবেন। ঠিক আছে আপু, ভালো থাকেন। সুন্দর মনের মানুষ চায় যে আমার নিয়ে সংসার করতে চায়, কারণ আমি একটা অসহায় মেয়ে, কেউ যদি আমার পাশে দাঁড়ায় তাহলে ভালো হতো। জি ওকে আপু, দোয়া করি যাতে আপনার মনে আশাটা পূরণ হয়। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।